লতা যাদের এই গাছটি রয়েছে এই সময় কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিটি একটু কমলেই কিন্তু প্রত্যেকের গাছে করিয়ে আসবে ফুল দেওয়া শুরু করবে এই সমস্ত কিছু কিন্তু হবে আর তার আগে কিন্তু এই সময় কিন্তু গাছে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে যে খাবারটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ গ্রোথ নেওয়া শুরু করবে এবং গাছে কিন্তু ফুল ফল আসা শুরু হয়ে যাবে সরি ফল নয় ফুল আসা শুরু হয়ে যাবে আর ফুলটা কতটা আকর্ষণীয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন আর প্রত্যেকে দেখেছেন তো এখন যদি আপনারা এই সময় যদি এই গাছগুলিতে এই খাবারগুলি দেন তাহলে গাছের নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়বে তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ ভালো হবে আর তো অনেক কিছু রয়েই থাকে তো এই সমস্ত গাছগুলি আমরা টবে করেছিলাম এবং টবে করার ফলে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি যে গাছটি সম্পূর্ণ টব জুড়ে ছেয়ে যায় এবং তারপরে পরবর্তীতে সে কোথায় যাবে এদিক ওদিক ছুটতে থাকে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা চারিদিক দিয়ে এই গাছটির যে ঘেরা সেটাকে দিয়ে আমরা চারদিক দিয়ে টবের চারদিক দিয়ে এটাকে রাখার চেষ্টা করি এবং একটা জায়গা তৈরি করার চেষ্টা করি যাতে গাছটি একটা ভালো পরিবেশ পায় এবং সেখানে বসবাস করতে পারে তার জন্য আপনাদেরকে বাসের বাতা নিয়ে নিতে হবে এবং তারপর তার চারদিক দিয়ে সেটাকে গেলে সেই গাছটিকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে দিতে পারবেন যেটা করা হয় সেগুলি আপনারা প্রত্যেকে করতে পারবেন এবং এগুলি সহজ সরল বিষয় এগুলো আপনারা দেখলে আইডিয়া নিয়ে নিতে পারবেন বা আপনারা এর থেকেও ভালো আইডিয়া বের করে নিতে পারবেন সেটা আপনারা প্রত্যেকে এইগুলি কাজ করে থাকেন পারবেন এখন বিষয়টা হচ্ছে গাছের খাবার এই সময় রসুন গাছে আপনাকে একটি খাবার দিতে হবে প্রথম যে খাবারটি দেবেন এর মধ্যে নেবেন এক মুঠোর মতো গোবর সার নাহলে আপনার ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা এক মুঠো এই গাছে ব্যবহার করে দিন এবার এই গাছের সমস্ত জায়গাটি আপনারা খুঁড়ে দিয়ে সুন্দরভাবে রেখে দিন আর তার সঙ্গে আপনারা ব্যবহার করেন সামান্য পরিমাণ ফসফেট ফসফেটটা আপনারা ব্যবহার করুন দুই যদি দশ ইঞ্চি মাপের টব হয় হাফ চামচ আপনারা ব্যবহার করুন ফসফেট আর তেমন করছে কিছু দেওয়ার দরকার নেই আর আপনারা এখানটায় সামান্য পরিমাণ হাড় গুঁড়ো এবং শিমকুচি এর সঙ্গে অ্যাড করে দিন এটা অ্যাড করা একটাই কারণ যে এটা পরবর্তীতে গিয়ে দু তিন মাস পর গিয়ে গাছে একটা সাপোর্টিং খাবারের প্রয়োজন হবে তখন এটা সাপ্লাই দিয়ে দেবে এবার আমরা গাছটিকে সম্পূর্ণভাবে নিরিয়ে নিয়ে মাটিগুলি সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে গাছের যে সাইড দিয়ে আমরা যে তার সাপোর্টগুলো লাগিয়ে দিলাম সেই সাপোর্টগুলিতে গাছগুলিকে পেঁচিয়ে আমরা এই অবস্থায় রেখে দেবো এবং যেহেতু বৃষ্টিকাল তাই আমরা সঙ্গে সঙ্গে গাছে জল প্রয়োগ করছি না গাছের গুঁড়ে এমনি ভিজে থাকে এই সময় আর গাছে এই খাবারটি প্রয়োগ করা মানে গাছে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে তেমনটা কোনো কিছু হবে না কারণ যে পরিমাণ খাবার প্রয়োগ করা হচ্ছে তাতে গাছে কিন্তু ক্ষতি হবে না আর এই পরিমাণ খাবার এখন প্রয়োজন রয়েছে আর যাদের অনেক বড় গাছ রয়েছে তারাও কিন্তু এই খাবারটি ব্যবহার করবেন তাতে একটু পরিমাণটা ব্যবহার করবেন যাদের মাটিতে রয়েছে তার একটু পরিমাণ ব্যবহার করবেন এবার আছি এই সময় গাছে কিন্তু একটা ব্ল্যাক ডিজিজ দেখা দেবে সেই ব্ল্যাক ডিজিজটা কি আপনারা যদি পাতার কাছে যান তাহলে গোড়ার দিকে দেখবেন একদম ব্ল্যাক স্পট পড়ছে এই ব্ল্যাক স্পটটা অনেকগুলি জিনিসের ইঙ্গিত করে এই ব্ল্যাক স্পট থাকলে আপনার সাদা মাছি হয় এই ব্ল্যাক স্পট থাকলে আপনার ভাগ হয় আবার এই ব্ল্যাক স্পট থাকলে আপনার বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট যখনই আপনার পাতার নিচের দিকে দেখা দেবে বিশেষ করে জবা গাছে দেখা দেয় তখন সঙ্গে সঙ্গে আপনারা জল দিয়ে স্প্রে করে পরিষ্কার করে দিন এবং প্রত্যেকটা ডগায় ডগায় করে দিন তারপর আপনার নর্মাল যে কোনো পেস্টিসাইড আপনারা সেখানে স্প্রে করে দিন দেখবেন তাতে কিন্তু অনেক ভালো কাজ করবে আর যদি তারপরেও না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেখানটা কিন্তু একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রথমে তারপরে আপনাকে যদি তাতেও না কমেন পরবর্তীতে কিন্তু কি স্টেপ নিতে হবে একে একদম মিলিবাগ দমনে যে ওষুধগুলি থাকে সেগুলি ব্যবহার করতে হবে তো প্রথম দুটো স্টেপে এটা ঠিক হয়ে যায় এটা নিয়ে অত ভাবার কোনো কিছু নেই প্রথম স্টেপে যদি আপনি এটা দেখে থাকেন এবার আছে গাছে বেশ কিছু সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে গাছের ডালগুলি খুব একটা ব্রাঞ্চ ছাড়ে না এই ব্রাঞ্চগুলি তখনই ছাড়বে যখন আপনার গাছের খাবারটা সঠিক পরিমাণে থাকবে তা অবশ্যই আপনারা খাবারটা সঠিক পরিমাণে ব্যবহার করে থাকুন যেমন বর্ষাকালে অনেকে খাবার কম ব্যবহার করবেন এবং বর্ষাকালে খাবার দিলে গাছ অনেকটা ক্ষতি তবে এই সমস্ত গাছগুলো অনেক শক্ত গাছ এই সমস্ত গাছে তেমন কোনো রকম আহামরি ক্ষতি কিছুই হবে না তো আপনারা এখানে এই ছোট্ট ছোট্ট খাবারগুলি ব্যবহার করে দিন আর এই ছোট্ট ছোট্ট ট্রিটমেন্টগুলি করুন পুরোনো পাতা থাকলে একটু ঝড়িয়ে দিন গাছটাকে সাপোর্ট দিয়ে আপনারা রাখার চেষ্টা করুন তবের মধ্যে আর যাদের উপরে উঠে গেছে বেয়ে বেয়ে তাদের তো কোনো রকম চিন্তা নেই সেখানেই থেকে যাবে সেখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুল ফুল কিন্তু সামনেই ফুটবে আর এখনও কিন্তু এই পরিচর্যাগুলি নিয়ে রাখতে হবে তবে কিন্তু আপনার কাছে খুব সুন্দর ভাবে ভিডিও পেয়ে ভিডিওটি খুব ছোট্ট করে ইনফরমেটিভ ছিল এবং আপনার এই কাজগুলি আপনারা করে ফেলুন দেখবেন আপনার কাছে কিন্তু দেখার মতো ফুল হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন আর যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন